কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে তারা ভিসা দেবে না। তো সরকার তো স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমরা এরকম একটি নির্বাচন করার জন্য এগিয়ে যাচ্ছি। যারা নির্বাচন বানচাল করার কথা ভাবছে, যারা অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে, ভয় পেলে তো তাদের পাওয়ার কথা, সরকারের উপর চাপ কেন? যারা আজকে দেশকে অস্থিতিশীল করতে চায় এরাই কিন্তু বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, এরাই বাঙালির যে মূল চরিত্র, বাঙালির যে মূল বৈশিষ্ট্য, বাঙালির যে শক্তি, তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার ভাষার ঐতিহ্য, তার সাহিত্যের ঐতিহ্য, সেগুলোকে দূর করে দিতে চায়। বাঙালি একই সঙ্গে মুসলমান বেশিরভাগ, কিংবা কেউ বৌদ্ধ, কিংবা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, একই সঙ্গে সে বাঙালি তার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে, শক্তি নিয়ে। আমরা সেই জায়গাটিকে, বাঙালির সেই পরিচয়টিকে আমরা আবারও ফিরিয়ে আনতে চাই, যেখানে সে তার ধর্ম, যেখানে ধর্মের জায়গায় ধর্ম থাকবে কিন্তু তার অন্য যে জাতিসত্তার যে পরিচয়, সেই পরিচয়টিও সে যেন সঠিকভাবে অনুধাবন করতে পারে। দেখুন, ওদের তো আন্দোলন বহুদিন থেকে দেখছি যে আন্দোলনে জনসম্পৃক্ততা থাকে না, সে আন্দোলনে আসলে যত গর্জে তত বর্ষায় না আর তার ফলও পাওয়া যায় না। তো আমি আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই রাস্তায় অরাজকতা সৃষ্টি না করে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা না চালিয়ে তারা সুস্থ ধারায় ফিরে আসবেন। আগামীতে একটি কয়েক মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, তারা সেই নির্বাচনে অংশ নিন, জনগণের কাছে যান, জনগণ যদি মনে করেন যে তাদেরকে ভোট দেবে, নিশ্চয়ই তাদেরকে ভোট দেবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী সে ক্লাসের মধ্যে তার সহপাঠীদের নিয়ে করে করে তারা শিখবে এবং তার কিন্তু বাড়িতে গিয়ে সেই বন্ধুদের সঙ্গে সেই গ্রুপেই সে হয়তো আলাপ আলোচনা করতে পারে, কিন্তু কোচিং সেন্টারে যাবার তার দরকার হবে না। সেই কারণে যারা কোচিং করান তাদের মধ্যে কারো কারো একটুখানি এটা নিয়ে দুশ্চিন্তা আছে যে তাদের ব্যবসা মন্দ হয়ে যাবে, সেই কারণে তারা নতুন শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নতুন শিক্ষাক্রম যেটি বাস্তবায়িত হচ্ছে এবছর থেকে, সেটি পুরোপুরি যখন বাস্তবায়িত হবে একেবারে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা, এখনই যেসব শ্রেণীতে হচ্ছে আপনারা দেখবেন শিক্ষার্থীরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, তারা নিজেরা করে করে শিখছে, তারা যা শিখছে সেটা অনুধাবন করছে, সেটা চর্চা করছে এবং সেটা প্রয়োজনে যে কোনো জায়গায় নিজের জীবনে তারা সেটা প্রয়োগ করতে শিখবে। কাজেই এটি তো আর কোচিং সেন্টারে গিয়ে এটি মুখস্থ করিয়ে দেওয়ার বিষয় নয়, কাজে এই কোচিং সেন্টার আর প্রয়োজন হবে না, বাবা মার উপরে যে বাড়তি চাপ সেটিরও আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।